গাজার উত্তর দক্ষিণে আরও 57 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নুসেইরাত আশ্রয় শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন শিশুসহ 14 ফিলিস্তিনি। রেড ক্রিসেন্ট জানায়, রাফাহ থেকে পালিয়ে আসা মানুষের চাপে তিল ধারণের স্থান নেই দেইর আল বালাহ অঞ্চলে। এ পর্যন্ত রাফা ছেড়েছেন 3.5 লাখের বেশি। কুয়েতি হাসপাতাল খালি করার হুঁশিয়ারি দিয়েছে জায়নবাদীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা হ্যারিসন মান। রাফায় পুরোদমে স্থল অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। এক কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, এরপর এমন অভিযান চললে ইসরায়েলের আরও অস্ত্রের চালান আটকে দিতে পারে ওয়াশিংটন।